আপনারা দেখছেন চ্যানেল আই। সঠিক সময়ে কর বা ট্যাক্স প্রদান একজন সুনাগরিকেরই পরিচয়, আর সে বিষয়ে সাহায্য করতেই আমাদের এবারের আয়োজন ট্যাক্স হেল্পলাইন, প্রযোজনা করেছেন এম এ হানিফ। দর্শক, জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে ট্যাক্স হেল্পলাইনের বিশেষ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন ইসলাম চৌধুরী। আমার সাথে আছেন তিনজন অতি সম্মানিত অতিথি। এরা হলেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া, সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। আছেন জনাব মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, সভাপতি বিসিসিআই, এবং আছেন ম্যাডাম শাহনাজ পারভীন, মূসক বাস্তবায়ন। অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। চেয়ারম্যান মহোদয়, এই যে মূসক দিবস, এটি আমরা গত বোধহয় 2011 থেকে পালন করে আসছি। এই বিশেষ দিনটি আমরা প্রতি বছর পালন করছি, কারণ কি? আমরা জানি যে সরকারের রাজস্ব আহরণের তিনটি উৎস মুখ্য। একটি হলো কর, যেটাকে ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স বিভিন্ন প্রকার ট্যাক্সের সমন্বয়ে কর আদায় করা হয়, আরেকটি হলো ভ্যাট এবং আরেকটি হলো কাস্টমস ডিউটি। তো এই তিনটি উপাদানের মধ্যে ভ্যাট বা মূসক চালু হয়েছে 1991 সনের একটি আইনের মাধ্যমে, আর এটি চালু করার পরে কয়েক বছরের মধ্যেই দেখা গেল যে মূসক একটি গুরুত্বপূর্ণ স্থান আমাদের রেভিনিউ কালেকশনের জন্য, এবং এটি পরোক্ষ কর। এবং পরোক্ষ করটি যারা ভোক্তা, যারা দেশে যে কোনো দ্রব্যাদি ক্রয় করে, তাদের উপর এটা বর্তায়। এবং সেক্ষেত্রে ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ে এটাকে ভাগাভাগি করে, যার ফলে ইন্ডিভিজুয়ালি অনেকের উপরই এই করের বোঝাটা তেমন পড়ে না, মানুষ ফিল করে না যে তার উপর একটা কর আরোপ করা হয়েছে। সেই জন্যই পৃথিবীর সর্বত্র এটির সাকসেস। এবং আমাদের দেশে যেহেতু 91 সনের আগে এটি ছিল না, কাজেই আমাদের দেশে জনসচেতনতা সৃষ্টি করার খুবই প্রয়োজন আছে। এবং এই দিবস পালনের মাধ্যমে মিডিয়ার যে প্রচার প্রচারণা হয়, সেটির মাধ্যমেও একটা জনসচেতনতা সৃষ্টি হয়, আমাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, এবং রাজস্ব কীভাবে এই মূসকের মাধ্যমে বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টাগুলি আমরা লক্ষ্য করি। তো সেই উদ্দেশ্যেই 2011 সন থেকে এই ভ্যাট দিবস হিসাবে 10ই ডিসেম্বর আমরা পালন করে আসছি, এবং এটা সারাদিন ব্যাপী বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্যেই পালিত হয়। যেমন ধরেন র্যালি হয়, যে সকল বড় বড় ব্যবসায়ী উল্লেখযোগ্য পরিমাণ ভ্যাট প্রদান করেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। এই বিষয়গুলি করে আমরা এই দিবসটি পালন করি, জনসচেতনতা সৃষ্টি এবং মানুষকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে। সভাপতি বিসিসিআই, শুনলেন যেটি চেয়ারম্যান মহোদয় বললেন, উনি বলছেন যে জনসচেতনতা, এই শব্দটিতে উনি বেশি জোর দিয়েছেন। এবং ব্যবসায়ী মহল, আপনারা যারা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত, এটির কোনো কার্যকারিতা আছে কি না বা এটি আসলেও কোনো ইম্প্যাক্ট করতে পারছে কি না, আপনি একটু বলুন। এটা শুধু ভ্যাট না, আমরা এনবিআরকে লক্ষ্য করছি যে ইনকাম ট্যাক্স, কাস্টম, সব বিষয়েই মানুষকে ইনক্লুশন করার জন্য এটি উদ্যোগ, এবং অ্যাওয়ার করার জন্য যে উদ্যোগ আজকে বিভিন্নভাবে এনবিআর আমাদের বিজনেস কমিউনিটিতে যারা সঠিকভাবে ভ্যাট ট্যাক্স দিচ্ছেন তাদেরকে রেকগনিশন হিসাবে পুরস্কৃত করছেন, এবং অ্যাওয়ার করা মাধ্যমে আপনি একটি গোষ্ঠী বা জনগণকে আপনার এই টাকা দিয়ে আজকে মানুষ কী দেখতে চায়,
আমি যে সরকারি কোষাগারে যে পয়সাটা দিলাম সেই পয়সাটা দিয়ে কি হলো, দৃশ্যমান উন্নয়নটা কোথায়, এই যে সেই কারণেই এই জিনিসগুলো আমরা বর্তমানে দেখছি যে আজকে যে উন্নয়নের একটা বিষয় চলে এসেছে। আপনি বাংলাদেশ এখন হেভিলি ইনভেস্টেড অন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমাদের যেগুলো যে কোনো যেখানে আমাদের অসুবিধা হয়, ইন্টারেস্টিং পার্টটা হলো আজকে চেয়ারম্যান সাহেব উনি একজন সিইও অর হিসাবে উনি কিন্তু ওনার দরজাটা বন্ধ করে রাখছেন না, ওনার দরজাটা খোলা, ওনার টেলিফোনটা উনি রিসিভ করছেন, প্রাইভেট সেক্টরের একটা প্রয়োজনকে উনি অ্যাড্রেস করছেন। এটাই হলো আমাদের, হ্যাঁ একবারে আমাদের অনেক কিছু, কিন্তু আপনাদের সাথে দ্বন্দ্বটা তো আছে, দ্বন্দ্ব ডিফারেন্স অফ ওপিনিয়ন ইজ সামথিং, দ্বন্দ্বটা আছে, যেমন অলওয়েজ এক্সিস্ট, যেমন আপনারা বলছেন যে আমাদের দেশে ভ্যাট সবচেয়ে বেশি পরিমাণ 15%, যেটা নতুন আইন হবে ইম্পোজ হলে, দেখেন এটার অসুবিধাটা শুধু এনবিআর নয়, এদেশে সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী মহান সংসদে দাঁড়িয়ে উনি বলেছেন যে বিজনেস কমিউনিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে উনি এটাকে স্থগিত করেছেন, এবং স্থগিতটা করার একটা উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্যটা হলো আমরা চাই, এই আইনে অনেক ভালো দিক আছে সেইগুলোকে আমরা নিতে চাই। আমাদের যে জায়গায় অনাস্থাটা কোথায় তৈরি হয় জানেন, যখন আপনি একটা জিনিসকে আমি ভাববো না যে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বা ইন দ্য নেম অফ এনফোর্সমেন্ট আই এম হ্যারাস্ট, তখন কিন্তু এটা একটা রেভেল করে, মানুষ এটার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বিরোধিতা করে। কিন্তু এখানে যেটা হয়েছিল, আমাদের একটা আলোচনা মাধ্যমে স্থগিত বিষয়ে আমরা একমত হয়েছিলাম, FBCCI অন বিহাফ অফ দ্য বিজনেস কমিউনিটি অ্যান্ড দ্য NBR। আলোচনাটা হয় কেন, একটা উদ্দেশ্যে যে আমরা একমত হব, এবং একমত যখন হব সেই বিষয়টি রিফ্লেক্টেড হবে ইন আওয়ার এক্সিকিউশন, ওই জায়গাটা এটা হয় নাই, যে কারণে এটা ব্যাকফায়ার করেছে। আসলে ইট ইজ নট দ্য কান্ট্রি ওয়্যার যেখানে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন একটা কাজ হবে, যে দেশ ওয়ার্ল্ড ব্যাংকের পয়সা না নিয়ে পদ্মা ব্রিজ করার সাহস দেখাতে পারে, যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কখনোই একটি সফটওয়্যার তৈরি হবে আমাদের ওইটা আমরা গ্রহণ করতে পারি নাই, যে কারণে যে সফটওয়্যারে বলা হয়েছে যে 15%-এর এটা যদি আমি রিডিউস রেট করি তাহলে ওই সফটওয়্যার এটা নেবে না। আমি কি সফটওয়্যারের জন্য আমি ভ্যাটের আইন করবো, নাকি কোনো ইকোনমিস্টের জন্য ভ্যাটের আইন করব, না যে প্রিভেলিং কন্ডিশনস ইন বাংলাদেশ, আমার যেখানে মার্জিনাল বিজনেস কমিটির একটা সিঙ্গারাওয়ালা বা একটা ছোট্ট দোকানি, ওর কী হবে, যেমন চেয়ারম্যান সাহেব বলেছেন এটাও সত্যি যে কিছু কিছু লোক ভ্যাট দেয় না, আবার কিছু কিছু জায়গায় ভ্যাটের ফিল্ড লেভেলের লোকরা ওনাদের উপরে ইন দ্য নেম অফ পেপার্স, ইন দ্য নেম অফ বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে। দুটি দিক আছে এখানে, যদি আমরা মন খোলা করে যখন আলোচনা করব সেখানে একটি মানে জায়গায় একটা পয়েন্টে এসে একমত হব, এবং একমত হয়ে আমি ভাবব হোয়াট আই এম ডুইং, হোয়াট আই এম পেয়িং ইট ইজ ফর দ্য কান্ট্রি, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইকোনমি। ম্যাডাম শুনলেন যেটি সভাপতি মহোদয় বললেন, রিজার্ভেশনটা কোথায় বুঝতে পারছেন, এই রিজার্ভেশনের উত্তর কী হবে? 15% বিষয়টা যে হারটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা যে বড় ছিল তা না, কারণ 91 সন থেকেই তো 15% হারে ভ্যাট আসলে এদেশে চালু হয়ে আসছে। সমস্যাটা ছিল একটা হার নিয়ে, কারণ আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে আসলে মানে অনেক ধরনের বিজনেস আছে আমাদের, যেগুলি অ্যাড্রেস করতে হয় এবং যেগুলি থেকে ভ্যাট নিতে হয়। তো সেগুলিকে মহাজন ভাই যেটা বলেছেন যে আসলে ওই যে 15% নিলে সফটওয়্যারে অ্যাডজাস্ট করা যাবে না, আসলে তো আমাদের ইসের সফটওয়্যারের জন্য নীতি হবে না, নীতির জন্য সফটওয়্যার হবে। আমি যদি মানে একটা প্র্যাকটিক্যাল মানে বিজনেসের কথা বলি, ধরেন ইটভাটা, আমাদের ইটভাটার থেকে আমরা ভ্যাট আদায় যেটা করি, তো আমাদের কিছু কিছু জিনিস আছে, কারণ ওইটা ভ্যাটের যে একটা মানে খুব একদম উন্নত বিশ্বের ইকোনমিতে যেসব অ্যাক্টিভিটিগুলি অ্যাড্রেস করে ভ্যাট নেওয়া হয়, আমাদের সোশিও ইকোনমিক সিচুয়েশনে আরও ডিফারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিগুলি আমাদের অ্যাড্রেস করতে হয়, আমরা ওনাদেরকে ছেড়েও দিতে পারি না। মানে আমাদের যেহেতু রেভিনিউ দরকার, সেই কারণে এসব ইকোনমিক অ্যাক্টিভিটিকে আমরা বাদও দিতে পারি না, আবার তাদেরকে স্ট্যান্ডার্ড যেটা মানে প্রসিডিউর তার মধ্যেও আনা যায় না। তো সেই কারণে আমাদের মনে হয়েছে যে না, যে একটা
একাধিক রেট আসলে আমরা যেটা বলি যে ভ্যাটে একাধিক রেট, আসলে একাধিক রেট না, আমরা রেট কিন্তু একটাই 15%। যেটা করা হয় সেটা আসলে আমাদের কিছু মানে গুডসের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় 15% আসছে। শুধু আমাদের এখন এক্সিস্টিং আইনে 80 লক্ষ টাকা পর্যন্ত টার্ন ওভার কর দেওয়া হয় 3% হারে, সেটাও তারা বলছেন বেশি করতে, তারা বলছেন যে 80 লক্ষের উপরে যেতে। 1400 দিকে আমরা একমত হয়েছিলাম, 1400 দিকে আপনারা একমত ছিলেন। নতুন আইনে এটা 1.5 কোটি পর্যন্ত ইয়ে করা হয়েছে, হ্যাঁ 12 রানে এই ইয়েটা থ্রেশহোল্ডটা 1.5 কোটি করা হয়েছে। টার্নওভারে আবার আমাদের ক্রেডিট নেওয়ার একটা আমাদের দাবি ছিল যে ওটা টার্নওভারে ক্রেডিট নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, সেটা বোধহয় আর আপনারা ইয়ে করেননি। আমার এখন অবশ্য মানে ওই কমিটি অনেক দিন আগে কাজ করেছে, তো সব কিছু মানে কোন কোন একদম ছোটোখাটো পয়েন্ট এগুলি সব ইয়ে করা নাই, খেয়াল নেই। তো যেটা আমি বলতেছিলাম যে আসলে ভ্যাটের কিন্তু একটাই রেট, কিন্তু সিস্টেমে আমরা একটু ডিফারেন্ট করে বেসটাকে ছোট ন্যারো করে দেওয়া হয়। তো বেসটাকে ন্যারো করে দিলে তখন আলটিমেটলি পরিমাণটা কমে যায়। এইটাই আমাদের যে ভ্যাটের যে বিভিন্ন হারের কথা আমরা বলি, এইভাবেই আমাদের দেশে ভ্যাটের বিভিন্ন হার আছে। তো আমরা যেটা মনে করি যে এই আমাদের বাস্তবতায় একটা হার আসলে এই ইমপ্লিমেন্ট করাটা অনেক কঠিন আর কি আমাদের জন্য। চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা এবার যে, আচ্ছা 2021 সালের মধ্যে আমরা বলছি যে মধ্যমায়ের দেশে পরিণত হতে পারবো, এই আশাবাদে আসলে মূসক কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা বেশ কয়েক দশক যাবতই বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। আমাদের গ্রোথ 5%-এর অধিক ছিল, এরপরে এটি ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 6.5। গত এক দশকে এটি 7%-এর অধিক হয়েছে, শতকরা 7 ভাগ। আর আমরা যদি গত অর্থ বছরের কথা ধরি তাহলে কিন্তু 7.68 ভাগ গ্রোথ হয়েছে। এখন আমাদের একটা লক্ষ্য আছে যে আগামী বছর এটা 8 অতিক্রম করবে এবং 21 সনের মধ্যে আমরা 10% পৌঁছতে চাই। তো এই যে আমাদের যে 10% গ্রোথ করব, গ্রোথের জন্য আমাদের রিসোর্সের প্রয়োজন এবং নিজস্ব সম্পদের প্রয়োজন। নিজস্ব সম্পদ ছাড়া আমরা যদি বাইরের সহায়তা নিতে চাই তাহলে দেশে মানে ওয়ার্ল্ডে পৃথিবীতে এখন সম্পদের সংস্থান রয়েছে, বেশ কিছু দেশ আছে তারা আমাদেরকে ঋণ দিতে আগ্রহী, কিন্তু সেইগুলির কন্ডিশনালিটি এবং সেগুলি পরিশোধ করার একটা বিষয় আছে। সেগুলি লক্ষ্য করলে দেশীয় সম্পদ ব্যবহার করা সহজ এবং দেশীয় সম্পদ তাড়াতাড়ি ব্যবহার করা যায়, কোনো প্রকার কন্ডিশনালিটি নাই। এখন নিম্ন মধ্যবিত্ত দেশ হিসেবে আমরা স্বীকৃত হয়েছি সারা বিশ্বে। আমরা যখন আবার মধ্যমায়ের দেশ হব 21 সনে এবং উচ্চ মধ্যমায় এবং এরপরে উন্নত দেশ হব, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমাদের ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন সরকার যে করে সেটার জন্য টাকার দরকার। আপনাকে যদি স্ট্যাটিস্টিক্স দিই, সমস্ত স্ট্যাটিস্টিক্স না দিলেও ঠিক গত অর্থ বছরের কথাই যদি বলি, আমাদের রাজস্ব আহরিত হয়েছে 2,06,500 কোটি টাকার মতো। তো এর মধ্যে ভ্যাটের পরিমাণ 78,800 আমরা ভ্যাট হিসেবে আদায় করেছি, যেটি টার্গেট মনে হয় 91, হ্যাঁ তার টার্গেট ছিল 91। তো 78,800 কোটি টাকা আমরা আদায় করেছি, এর মধ্যে আমাদের 37-38% মোট রাজস্ব আদায়ের। এবং আগামী বছরের আমাদের যে লক্ষ্যমাত্রা আছে 2,96,000 কোটি টাকার রাজস্ব, সেইখানে গিয়ে আমাদের সম্ভবত আপনি যেটা বলেছেন 91,000 কোটি টাকা একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে। তো এটি আদায় করার জন্য আমাদের এই যে ভ্যাট আহরণের প্রতি গুরুত্ব দিতে হবে, আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব সচেতনতা সৃষ্টি করার জন্যই আপনার এই যে ভ্যাট দিবস পালন করা এবং বলতে গেলে আজকের আলোচনায়ও সেটি আমি বলতে চাই। আমি একটু দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে ব্যবসায়ী মহলের, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে জিনিসগুলি করবেন সেটি হলো যে পণ্য অথবা সেবা বিক্রয়কালে সঠিকভাবে ভ্যাট চালান প্রদান করা।
এটি করবেন, ক্রেতার নিকট থেকে প্রাপ্ত ভ্যাট যথাসময়ে সরকারের কাছে জমা প্রদান, তারপরে পণ্য ক্রয়ের পর মূসক চালান গ্রহণ করা, যথাসময়ে দাখিলপত্র বা রিটার্ন জমা দেওয়া, যথাসময়ে সঠিক মূল্য ঘোষণা এটিও করা, উৎসে কর্তনকারী সত্তা হলে যথাযথ ভ্যাট উৎসে কর্তন, আজকাল তো ট্যাক্স এবং ভ্যাট উভয়টাই কিন্তু মানে উৎসে কর্তৃত্ব হয় বেশি, অ্যাট সোর্স আদায় করা হয়, সেটাও সাথে সাথে যেন ট্রেজারি চালানে জমা প্রদান করা হয়, এবং যিনি ভ্যাট প্রদান করেছেন তাকে সার্টিফিকেট দিতে হবে। তারপরে কোথাও যদি ভ্যাট ফাঁকি হচ্ছে এই ধরনের কোনো তথ্য জানা থাকে কারো, সেটিকেও আপনার রাজস্ব প্রশাসনকে জানানো, এটি আমাদের কর্তব্য, এবং ভ্যাট নিরীক্ষা কর্তৃপক্ষকে সহায়তা করা, বিশেষ করে অডিটের সময়ে সেটি সহায়তা করা, এই কাজগুলি আমাদের সকলের পক্ষে করা একটা দায়িত্ব আর কি। সভাপতি মহোদয়, যে বিষয়টি চেয়ারম্যান মহোদয় বললেন, দুঃখের বিষয় যেটা আমরা লক্ষ্য করি যে সরকারি কোষাগারে ভ্যাট জমা হয় না, যিনি আহরণ করছেন তিনি ভ্যাট সঠিক সময় মতো জমা করেন না, আপনারা কীভাবে এই উন্নয়নে অংশীদার হবেন, ভ্যাটটা সরকারি কোষাগারে সঠিকভাবে জমা দেবেন? যে দেশ 100 বছরের প্ল্যান দিতে পারে, যে নেতা, সেখানে আমরা সবাই ওনাকে ঘিরে তো কাজ করছি এ দেশে। এই যে আমাদের ব্যুরোক্রেসি বলেন, আমরা বলেন, প্রাইভেট সেক্টর বলেন, সরকার ফ্যাসিলিটেট করবে আর আমরা এটাকে গ্রহণ করব এবং দেখতে চাই যে এগুলো দৃশ্যমান, যে উন্নয়ন এটা ধারা অব্যাহত থাকুক। ম্যাডাম, আপনার কাছে অতি সংক্ষিপ্তভাবে ভ্যাট দিবসের বাণী আপনি একটু বলুন। ভ্যাট হলো একটা স্বনির্ধারণী পদ্ধতি এবং এটার সাকসেস ডিপেন্ড করে যে স্বেচ্ছা পরিপালনের উপর, যে করদাতারা স্বেচ্ছায় সব কিছু করবেন। এখন স্বেচ্ছায় কখন করবেন? উনি যখন ওনার কর সম্পর্কে, ভ্যাট আইন বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে, কর দেওয়ার সুফল কী এই জিনিসগুলি ওনারা অবহিত হবেন, তখনই কিন্তু স্বেচ্ছা পরিপালনটা আমরা এক্সপেক্ট করতে পারবো যে ভালোভাবে হবে। এবং এটা ওনারা কীভাবে অবহিত হবেন, করদাতা এবং আমাদের রাজস্ব প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে উঠলে এই জিনিসগুলি করদাতারা আইন কানুন বিষয়ে ভালো জানতে পারবেন, করদাতা এবং রাজস্ব প্রশাসনের মাধ্যমে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে করদাতাকে এসব বিষয় সম্পর্কে অবহিত করা এবং উদ্বুদ্ধ করা, এটাই আমাদের আসলে মূসক দিবসের আর মূল প্রতিপাদ্য বিষয়। এবং আমাদের এবারে যেটা স্লোগান যেটা ডিসকাস হয়েছে যে ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন, এবং আমাদের আরও যেসব স্লোগান এবার আছে, আমি করদাতাদেরকে অনুরোধ করব যথাযথ ভ্যাট দিন, দেশের সেবায় অংশ নিন। একই সাথে আমরা যারা কর বিভাগে আছি আমরাও আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানাবো যাতে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি এবং করদাতাদেরকে সহযোগিতা করি, যে কথাটা আমি বললাম যে তাদের জানার জন্য, যে তাদের বোঝার জন্য, কাজের জন্য যতখানি আমাদের সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতাটা আমরা, হ্যাঁ আমরা করব। চেয়ারম্যান মহোদয়, ভ্যাট দিবসের বাণী আপনার কাছ থেকে দেশের মানুষের জন্য। 2012 সনে যে ভ্যাট আইনটি পাশ হয়েছে এবং যেটি এখনও বাস্তবায়িত হয়নি, আমাদের টার্গেট রয়েছে 2019 সনের জুলাই থেকে সেটি বাস্তবায়ন করা। ওই যেটি আলোচনায় এসছে যে 15% ভ্যাট মানে যে কোনো কমোডিটি অথবা সেবা নির্বিশেষে, সেটি আমরা যেহেতু এখানে দ্বিমত রয়েছে, আমরা সে সম্পর্কে একটু অবহিত আছি, এবং তাছাড়াও ব্যবসায়ীদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে কিংবা ব্যবসায়ীরা দ্বিমত পোষণ করবেন, সেই ধরনের আরও কিছু সংশোধনী আমরা চিন্তা ভাবনা করছি এবং একটু সংশোধন করে আমরা এটি চালু করব। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যেটি সম্পর্কে অনেক জায়গায় বিভিন্ন কথাবার্তা শুনি, ভ্যাট ফাঁকি কিংবা সঠিকভাবে আদায় হচ্ছে না, বা এই উভয় পক্ষে কিছু দুর্নীতির সমস্যা থাকতে পারে, আমরা যারা উত্তোলন করি তাদের পক্ষে এবং ব্যবসায়ীদের পক্ষে, সেটি যাতে না হয় সেই জন্য অটোমেশন, এখন এই দুইটা বিষয়ের দিকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। আর আরেকটা জিনিস আমরা করতে চাচ্ছি যে ECR মেশিন প্রবর্তন করার যে বিষয়টা ছিল সেটি এখন আমরা আরেকটু নতুন ডিভাইস EFD ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সেটি চালু করব, এবং সেটি ব্যবসায়ীদেরকে বাধ্যতামূলক ব্যবহার, এটা বাধ্যতামূলক করে আমরা একটা আদেশ জারি করেছি, কিন্তু এখনও পর্যন্ত সবার কাছে মেশিনগুলি সহজলভ্য হয় নাই,
এবং আমরা কী ধরনের মেশিন তারা ব্যবহার করবে সেটা বলে দেই নাই। এটি খুব অল্প কয়েক মাসের মধ্যেই হবে, আমরা টেন্ডারে যাচ্ছি এবং এই যে আমরা ভ্যাট দিবস করছি এগুলির মাধ্যমে আমরা জনসাধারণকে এটি জানাতে চাচ্ছি। এখানে আমি অন বিহাফ অফ বিসিসিআই অ্যান্ড বিজনেস কমিউনিটি আই ক্যান টেল ইউ অ্যান্ড অ্যাসিওর ইউ চেয়ারম্যান যে আমরা আপনাদেরকে সহযোগিতা করব যাতে মানুষের মধ্যে ভীতিটা কেটে যায়। হ্যারাসমেন্ট আমরা চাই না, যে আমরা এগুলোকে আলোচনার মাধ্যমে যে সমস্যা আছে আমরা উইল ব্রিজ দ্য গ্যাপ অ্যান্ড উইল ওয়ার্ক টুগেদার। শুধু দর্শক মণ্ডলী, ভ্যাট দিবসের তাৎপর্য সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলেন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।